রাশিয়া ইউক্রেন সীমান্তে দিন দিন উত্তেজনার পারদ বেড়েই চলেছে। ইউক্রেন সীমান্তে 1 লাখের বেশি রুশ সেনা সমাবেশ নিয়ে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মধ্যেই রাশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত নিজেদের ঘাঁটিতে হেলিকপ্টার এনেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনে হামলা ঠেকাতে দেশটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা। এরই অংশ হিসেবে ইউক্রেনে অ্যান্টিট্যাঙ্ক লঞ্চার পাঠিয়েছে ব্রিটেন। রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে হামলার পরিকল্পনার কথা বারবার অস্বীকার করা হলেও প্রকৃতপক্ষে দুপক্ষই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে সীমান্তে দেশ দুটির অব্যাহত মহড়া তাই বলছে। যুদ্ধের ময়দানের পাশাপাশি কূটনৈতিকভাবেও ইউক্রেনকে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যরা। ইউক্রেন সফরে গিয়ে আবারও দেশটির পাশে থাকার আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একই দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের সাধারণ জনগণকে শান্ত থাকার আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন কখনোই যুদ্ধ চায় না, তবে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আমাদের মাতৃভূমি রক্ষায় বদ্ধপরিকর। আমরা কখনোই হারবো না। এদেশ ছেড়ে যাওয়ার কোনো জায়গা আমাদের নেই, তাই আমরা আমাদের দেশকে যে কোনো মূল্যেই রক্ষা করবো। এদিকে ইউক্রেনে হামলার বিষয়ে আবারও রাশিয়াকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতায় 1 বছর পূর্তি উপলক্ষে এক ভাষণে বাইডেন বলেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার উপর ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে শেষ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। Everybody talks about how Russia has control over the energy supply that Europe absorbs. Well, guess what? That money that they earn from that makes about 45% of the economy. সীমান্তে রুশ সেনা সমাবেশ ও সম্ভাব্য হামলার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে ইউক্রেনে হামলা হলে তিনিও রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন। ওমর ইনান, সময় সংবাদ।